দেশে শুটিংকে এগিয়ে নিতে পাশে থাকবে সরকার। 27তম আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি বলেন, বাংলাদেশের শুটিং ফেডারেশন অনেক আধুনিক, এটি আরও উন্নত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা করা হবে। শুটার বের করে আনতে ফেডারেশনের যে পদক্ষেপ তারও প্রশংসা করেন মন্ত্রী। এর আগে ফেডারেশনের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শুটিং রেঞ্জ পরিদর্শন করেন নাজমুল হাসান পাপন, পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। আন্তর্জাতিক লেভেলে আমরা যে জায়গায় তাদেরকে চিন্তা করছি এবং তাদের যে ক্যাপেবিলিটি আছে, এইটার জন্য কিন্তু আসলে ওদের একটু আলাদা স্পেশাল অ্যাটেনশন দরকার। ওনাদের অনেক অপরচুনিটি আসার সাথে সাথে কিন্তু কস্ট ইনভলভ, সো ওনাদের ফান্ডিংয়ের ব্যবস্থাটাও মাথায় রাখতে হবে আমাদের। এখন যা আছে আছে, কিন্তু এর পরের লেভেলে যাওয়ার জন্য যেটা দরকার সেই সাপোর্টটা তো তাদেরকে করতে হবে।